ডে অ্যান্ড নাইট সাপোর্টের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি কিভাবে প্রফেশনাল ফটোগ্রাফার হবেন এরই ধারাবাহিকতায় আমি ইতিপূর্বে আপনাদেরকে শিখিয়েছি ডেপথ অফ ফিল্ড শাটার অ্যাপারসার পিকজেল ইত্যাদি সম্পর্কে আজ আমি যে বিষয় সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তা হচ্ছে ডিজিটাল ছবির ফরম্যাট হ্যাঁ বন্ধুরা ডিজিটাল পিকচার ফরম্যাট ডিজিটাল পিক্সার ফর্মেটটা আসলে কি আমরা যখন কোনো ছবি উঠাই ক্যামেরার দ্বারা অথবা কোনো স্ক্যানার দ্বারা কোনো একটা ইমেজকে স্ক্যান করি সেটাকে সেভ করার প্রয়োজন হয় ক্যামেরাতে যখন ছবি উঠাই তখন আমরা অবশ্যই আগে ফর্মেটটাকে সিলেক্ট করে নেব যে আমরা কোন ফর্মেটে সেভ করব তো আসলে এই ফর্মেটটা জিনিসটা কি সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয় আমরা চলে যাই হ্যাঁ বন্ধুরা যখন আমরা কোনো ছবিকে ফর্মেট করব একটা নির্দিষ্ট ফর্মেটে সেভ করব তার পূর্বে আমাদের জানতে হবে যে সেই ফর্মেটটা কোন কোন কাজে লাগে একটা উদাহরণ দিয়ে বলি মনে করুন কোনো একটা ইমেজ আমি মেল করে পাঠাবো তো এখানে যদি সেটা আমি র ফাইল পাঠাই তাহলে দেখা গেছে সেটার ফাইল সাইজ অনেক বড় হবে সেটা হয়তো পাঠানো যাচ্ছে না এক্ষেত্রে আমি যদি জেপিজিতে কনভার্ট করি জেপিজি ফর্মেটে সেভ করি তাহলে দেখা গেছে ফাইল সাইজটা অনেক ছোট হয়ে যাচ্ছে তখন আমি ইজিলি সেটা মেল করে দিতে পারছি কিন্তু যখন আমি একটা ছবিকে জেপিজি সাইজে ফর্মেটে সেভ করব। সেটা ইচ্ছে করলেই আমি কিন্তু পরবর্তীতে আবার র ফাইলে বা র ফর্মেটে আমি কনভার্ট করতে পারবো না এখানে সে অনেক পিকচার কোয়ালিটি ক্যারেক্টার এগুলো লস করবে আসলে র ফর্মেটটা র বলতে আমরা সবাই বুঝি যে একটা মূল জিনিস যেমন ধরুন একটা বাঁশের কঞ্চি সহ পাতা সহ একটা আস্ত বাঁশ যদি কাউকে দেওয়া যায় আর সে যদি বাঁশ দ্বারা কোনো কারুকাজ করতে পারে তাহলে সে তার পছন্দ মতো বিভিন্ন ডিজাইন করে নিতে পারবে কিন্তু আমি যদি তাকে পিস পিস করে আমার পছন্দ মতো করে কেটে দিয়ে বলি যে আমার পছন্দ মতো একটা জিনিস তৈরি করতে বলি তাহলে হয়তো এটা তার পক্ষে সম্ভব নাও হতে পারে তো জিনিসটা আসলে এমন তো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ওপেন করছি এখানে আমি একটা নতুন ডকুমেন্ট যদি নিই নিউ ডকুমেন্টে গেলাম আমি একটা নতুন ক্যানভাস নিয়ে নিলাম বাই ডিফল্ট যেটা আছে সেটাই নিয়ে নিলাম এটাকে যদি আমি সেভ করতে যাই সেভ অ্যাজ তাহলে দেখান এখানে ফরম্যাট অনেক রকমের আছে এখানে আমি ক্লিক দিলে সেটা কী কী ফর্মেট শো করে সেটা দেখেন এখানে পিএইচডি ফরম্যাট আছে পিএসবি আছে বিএমপি জিপ এরকম বিভিন্ন রকমের জেপিজি র ফরম্যাট এরকম অনেকগুলো ফর্মেট আছে আসলে কোন ফরম্যাটগুলি আমরা সেভ করব এই ছবিগুলোকে এবং কেন করব সেগুলো সম্পর্কে যদি পরিপূর্ণ ধারণা থাকে তাহলে ডিজিটাল ছবিটাকে আমরা আমাদের পছন্দ মতো কাজের জন্য প্রয়োজনীয় কাজের জন্য এবং পছন্দ মতোভাবে সেভ করে রাখতে পারব মনে করুন আপনার কাছে এক টাকা আছে এখন আপনি যদি বলেন যে আপনার কাছে এক টাকা আছে তাহলে জিনিসটা কেমন সবাই বুঝবে যে আপনার কাছে এক টাকা আছে কিন্তু আপনি যদি ডিটেলস বলেন এমন করে যে আপনার কাছে দুই টাকার নোট আছে এক একটা সেটা কয়েন এবং দুই টাকার নোট আছে চারটা সেটা আপনার আছে কাগজের টাকা আট টাকা পাঁচ টাকার একটা কয়েন আছে পাঁচ টাকা পাঁচ টাকার একটা নোট আছে পাঁচ টাকা দশ টাকার দুইটা নোট আছে বিশ টাকা বিশ টাকার তিনটা নোট ষাট টাকা পঞ্চাশ টাকার দুইটা নোট একশো টাকা একশো টাকার তিনটা নোট তিনশো টাকা পাঁচশো টাকার একটা নোট পাঁচশো টাকা টোটাল এক হাজার টাকা আছে আপনি এভাবে বলতে পারেন আবার আপনি বলতে পারেন যে আপনার কাছে দুই টাকার নোট আছে পাঁচটা দশ টাকা পাঁচ টাকার নোট আছে দুইটা দশ টাকা দশ টাকার নোট আছে দুইটা বিশ টাকা বিশ টাকার নোট আছে তিনটা ষাট টাকা পঞ্চাশ টাকার নোট আছে দুইটা একশো টাকা একশো টাকার নোট আছে তিনটা তিনশো টাকা এবং পাঁচশো টাকার নোট আছে একটা পাঁচশো টাকা টোটাল এক হাজার টাকা আবার আপনি এও বলতে পারেন যে আপনার কাছে টোটাল আছে এক হাজার টাকা তো জিনিসগুলো আসলে এই উদাহরণ থেকে আপনারা একটা ধারণা নেন যে আসলে এই যে বিভিন্ন ফর্মেটের কথা বলছি এই ফর্মেটের ভিতরে ছবির কোয়ালিটি ছবির ভিতরে যে টোনাল ভেরিয়েশন থাকে কালার থাকে বিভিন্ন কারুকাজ থাকে জিনিসগুলার যে ভেরিয়েশন সেগুলাই বিভিন্ন ফর্মেটের মাধ্যমে আমরা সংরক্ষণ করে থাকি তো আমরা আসলে সচরাচর যে ফর্মেটগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে র ফর্মেট জেপিজি ফর্মেট জেপিজি ফর্মেটে ছবিকে অনেক বেশি কমপ্রো করা যায় যার কারণে জেপিজি ফর্মেটটা আমাদের কাছে মানে সবার কাছেই একটা জন্য জেপিজি ফর্মেটটা একেবারে প্রচলিত হয়ে গেছে আমরা সবাই জেপিজি বললেই বুঝি যে একটা ইমেজ কিন্তু জেপিজিটা হচ্ছে একটা নির্দিষ্ট ফর্মেট আমরা এটা অনেকেই জানি না জেপিজি ফর্মেটে যখন সেভ করতে যাবো তখন চলুন দেখি ফটোশপে আবার বুঝতে পারবো একটা ছবিকে আমরা যদি জেপিজি ফর্মেটে সেভ করতে যাই তাহলে দেখেন যখন আমি জেপিজি সিলেক্ট করবো ফরমেট সেভ যখন ক্লিক করব সরি এটা সেভ করা আছে একটা এই নামে সেজন্য এরকমভাবে নিচ্ছে না আমি একটা নাম দিই টেস্ট সেভ এখানে দেখেন কোয়ালিটি আপনি কোন কোয়ালিটিতে সেভ করবেন একবারে শূন্য কোয়ালিটি থেকে শুরু করে টুয়েলভ বারো পর্যন্ত এখানে আছে আপনি এখানে যদি নাম্বার বাড়িয়ে দেন তাহলে আপনার কোয়ালিটি আস্তে আস্তে বাড়বে সর্বোচ্চ আপনি বারো পর্যন্ত নিতে পারবেন আপনি এই ছবিটাকে যদি শূন্য দিয়ে সেভ করেন তাহলে যে কোয়ালিটি পাবেন আপনি বারো দিয়ে সেভ করলে অনেক বেশি কোয়ালিটি পাবেন তো আপনি শূন্য সেভ করার পরে এই ছবিটাকে আরেকটা ছবিকে যদি আমি এই সেম ছবিকে যদি আমি বারোতে সেভ করি তাহলে যদি শূন্যের কোয়ালিটির যে রেজাল্ট আসবে সেটা আমি যদি চাই বারোতে সেভ করাতে যে কোয়ালিটিটা সেই কোয়ালিটির সমান কিন্তু আমি কখনোই পাবো না তাই এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে আমাকে ভালো করে বুঝতে হবে যে আসলে আমি ছবিটাকে কোন কাজের জন্য ব্যবহার করবো যখন আমরা মেল করে পাঠাবো তখন সেটার কোয়ালিটি আমি অনেক কমিয়ে দেবো তাহলে কম্প্রেসটা আরও বেশি হবে তাহলে ফাইলের ডিক্স যে জায়গাটা দখল করবে সেটা অনেক কম পরিমাণে হবে মেগাবাইটটা কমে যাবে আর ছবিটা যখন আমি কোয়ালিটি বাড়াবো হাই মিডিয়াম উপরের দিকে যাব তখন এটা আরও বেশি হবে তো মূল জিনিসটা হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী আমি ছবিটাকে ব্যবহার করার জন্য সেভ করে রাখবো তো নর্মালি আমি এটাই সাজেস্ট করব যে আপনারা যখন সেভ করে রাখবেন নিজের প্রয়োজনের জন্য ইন ফিউচারে কাজ করার জন্য তাহলে সেটাকে র ফর্মেটে সেভ করে রাখবেন আর র ফাইলটাকে আপনারা কপি করে নিয়ে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বিভিন্ন ফর্মেটে সেভ করে নিয়ে কাজ করতে পারবেন আর যখন কোনো ছবি কাউকে আপনি ডেলিভার করবেন তখন সেটা যদি একবারে দিয়ে দেন তখন আপনি র ফাইলটা দিতে পারেন আদারওয়াইজ আমি আপনাদের সাজেস্ট করব কখনোই র ফাইলটা আপনি দিবেন না কারণ র ফাইল পেয়ে গেলে আপনার কাছ থেকে তারা আর কখনোই যোগাযোগ করবেন আপনার সঙ্গে কারণ তাদের টোটাল জিনিসটাই তারা পেয়ে গেছে তো আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন তখন বুঝে ফেলবেন যে কখন কাকে কোন ফর্মেটটা এই ছবি ডেলিভারি দিতে হবে ডিজিটাল পিক্সার ফর্মেট সম্পর্কে আপনাদের এতক্ষণ আমি পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের আরও জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্টস বক্সে লিখুন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন